বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখনো গভীর নিম্নচাপে পরিণত হয়নি গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে লঘুচাপটি নিম্নচাপ বা রূপ নিলে বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বে শনিবারের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে ভারতের আবহাওয়া দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে বলা হয়েছে আগামী পঁচিশে মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে এটি নিয়ে নানা আভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হচ্ছে হিন্দুস্থান টাইমস এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এদিকে আবহাওয়ার পূর্ব এদিকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা এদিকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই এবং ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আছড়ে পড়বে অন্যদিকে এবং বলছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত হানবে পূর্বাভাস অনুযায়ী আগামী ছাব্বিশে মে বিকেল পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতাইশে মে রাত দুইটা তিরিশ মিনিটের মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ঘূর্ণিঝড় রেমাল একটি আরবি শব্দ যার বাংলা অর্থ বালু নামটি দিয়েছে ওমান বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে